করছি। দেশে পর্যাপ্ত পণ্যের মজুদ রয়েছে। আপনাদেরকে অনুরোধ করব, কোন রকম আতঙ্কগ্রস্ত হয়ে আপনারা পণ্যের কোনো দাম বৃদ্ধি করবেন না। আমরা আমাদের নিয়মিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং করছে, এবং আপনারা যদি স্বেচ্ছাচারিতভাবে আপনারা দাম বৃদ্ধি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনাদের আপনাদেরকে এই সময় আমরা সহযোগিতা চাচ্ছি, আপনারা সহযোগিতা করুন। দেশে পর্যাপ্ত পণ্যের মজুদ আছে, কোনো পণ্যের কোনো ঘাটতি নেই। আর আর একটা বিষয় আপনাদেরকে বিনীত অনুরোধ করি, যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য সেইগুলা যদি কোনো ভোক্তা অতিরিক্ত হারে নিজে মজুদ করার জন্য ক্রয় করে বলে আপনাদের মনে হয় তাহলে তাদেরকে অতিরিক্ত পণ্য প্রদান করিবেন না। এটা এই দেশটা আপনার আমার আমাদের সকলের, আমরা সবাই মিলে একসাথে সুন্দর একটা দেশ গড়ব এবং সবাই সুস্থ থাকব। আপনাদের কাছে আমরা মানে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সরকার আপনাদের পাশে আছে, এবং আপনাদের যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিতে সরকার আপনাদেরকে সহযোগিতা করবে। বাট আপনাদেরকেও আমাদেরকে কিন্তু সহযোগিতা করতে হবে। আর এখানে যারা ভোক্তারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি যে কোনো ধরনের পণ্যের ঘাটতি নাই, আপনারা অতিরিক্ত পণ্য কিনে ঘরে মজুদ করার কোনো প্রয়োজন নাই। আজকে আপনি এখানে একটা পণ্য মজুদ করছেন, একাধিকভাবে দেখা যাচ্ছে যে আপনারই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা পণ্য পাচ্ছে না, তখন কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি হবে। তো এই এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি যে কোন রকম আতঙ্কিত হয়ে কোন রকম একাধিক পণ্য বা অতিরিক্ত পণ্য আপনার যতটুকু প্রয়োজন নিত্য পণ্যগুলো সেগুলো ক্রয় করবেন। এবং আপনাদের জন্য একটা সুখবরও আছে, আপনারা দেখছেন যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের কিন্তু অলরেডি কি হচ্ছে, আমরা বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বললাম যে এখন তাদের কি ক্রেতা কমে গেছে, অর্থাৎ তাদের এখন এখন আর মানে ক্রয় করছে না। তো এখন এই বিষয়টা আপনাদের সবাই সবাই ভোক্তা এবং ব্যবসায়ী আপনাদের সবাইকে আমরা অনুরোধ করছি যে সহযোগিতা করুন। আপনাদের জন্যই আমরা এইভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমাদের আমরা সার্থক হব না। তো আপনাদেরকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাই।